তার নিউজ নোম্যান্স ল্যান্ডে স্বাগত। আমরা শুরু করব আমাদের আজকের পাঠশালার দ্বিতীয় ক্লাস, দশম শ্রেণীর ভূগোল। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শিক্ষক ভবসিন্ধু মণ্ডল ও শিক্ষিকা সোমা বিশ্বাস। আমরা শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানাই স্টুডিওতে। আমাদের এবারের বিষয় দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডলের ধারণা ও বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আমরা সরাসরি ক্লাসে চলে যাব। স্যার এবং ম্যাডামকে অনুরোধ করব আপনারা ক্লাস শুরু করুন। প্রথমেই নিউজ নোম্যান্স ল্যান্ড এবং বনগাঁ পৌরসভার এই অভূতপূর্ব উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশ্বজুড়ে একটা অসুস্থতা চলছে, পৃথিবীর সেই অসুস্থতার সময়ে আমরা যখন সবাই গৃহবন্দী, তখন বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ড ছাত্রদের কথা ভেবেছে, তাদের ভবিষ্যতের কথা ভেবেই আজকে পাঠশালার আয়োজন। আমরা দশম শ্রেণীর ছাত্রদের এই আজকের পাঠশালায় আমরা স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের বিখ্যাত একজন শিক্ষিকা সোমা বিশ্বাস এবং আমি ভবসিন্ধু মণ্ডল, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বায়ুমণ্ডলের ধারণা এবং বাতাসের স্তর বিন্যাস। আমি শুরু করছি আমাদের আজকের যে আলোচনার বায়ুমণ্ডলের ধারণা সেই সম্পর্কে। প্রথমত বায়ুমণ্ডল বললেই আমাদের জানতে ইচ্ছা করে বায়ুমণ্ডলে কত দূর বিস্তার, বায়ুমণ্ডল কী অবস্থায়, তাকে কি সত্যি সত্যি দেখা যায় না। বায়ুমণ্ডল হচ্ছে একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ, তার সঙ্গে কিছু ধূলিকণা, কিছু জলীয় বাষ্পের মিশ্রণ। এই যৌগিক উপাদান মিশ্রণটাই পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। আর পৃথিবীকে চারদিক থেকে বেষ্টন করে থাকা গ্যাসীয় এই আবরণকেই আমরা বলবো বায়ুমণ্ডল। আমাদের বায়ুমণ্ডল কিন্তু পৃথিবীরই একটা অংশ। কেন পৃথিবীর অংশ? পৃথিবীর বাইরে রয়েছে তো, বায়ুমণ্ডল তো পৃথিবীর বাইরেই না, পৃথিবীর সঙ্গে। পৃথিবী যখন আবর্তন করছে, পৃথিবী যখন আবর্তন গতির ফলে আবর্তন করছে, তখন বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে সাথেই আবর্তন করছে। পৃথিবী যখন সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, তখন বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে সাথেই পরিক্রমণ করছে। তাই বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা বায়ুমণ্ডলের বিস্তার সম্পর্কে জানব। এইটা যদি আমাদের পৃথিবী হয়, এইটা যদি আমাদের পৃথিবী হয়, এই পৃথিবীর, এই পৃথিবীর উপরে এরকম একটা চারদিক থেকে আবিষ্ট থাকা একটা অংশ কে আমরা বায়ুমণ্ডল বলবো। এর সর্বাধিক বিস্তার ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই 10,000 কিলোমিটারের বাইরের যে অংশ, সেই মহাকাশ সম্পর্কে যদি তোমাদের কিছু জানতে ইচ্ছা করে, তাহলে তোমাদেরকে কিন্তু চেয়ে নিতে হবে অ্যারোনমি বিদ্যার কোনো বই। আর আমরা বায়ুমণ্ডল নিয়ে আজকে যেহেতু আলোচনা করব, তাই পৃথিবীর এই অংশটার ভেতরের অংশটা নিয়েই আমাদের কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু। এখন প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। মনে রাখবে বায়ুমণ্ডল আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডল যদি না থাকতো পৃথিবীর জীবজগৎ সৃষ্টি হতো না। আমরা বায়ুমণ্ডল থেকে, আমরা যেমন অক্সিজেন গ্রহণ করছি, তেমনি উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। ফলে বায়ুমণ্ডল ছাড়া জীবজগতের কখনোই সম্ভব নয়। বায়ুমণ্ডল বাতাসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পৃথিবীকে জীব সৃষ্টির অনুকূল পরিবেশ রচনা করে দিয়েছে। তাই তো আজকে পৃথিবীতে এত জীবের সমাবেশ। আমরা বায়ুমণ্ডলের উপাদানগুলো সম্পর্কে জানব। এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু বাতাসের উপাদান। বায়ুমণ্ডলের উপাদানকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্যাসীয় অংশ, একটা জলীয় বাষ্প, আর একটা অংশ ধূলিকণা। ধূলিকণা, এই গ্যাসীয় উপাদান
কোন কোনগুলোকে নিয়ে গ্যাসীয় উপাদান, গ্যাসীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, CO2 আর আর্গন। আর্গন এই চারটে হচ্ছে মূল গ্যাসীয় উপাদান। এই উপাদানগুলো 78% 8.08% আছে নাইট্রোজেন, 20.093% আছে অক্সিজেন, 0.03% আছে কার্বন ডাইঅক্সাইড, 0.09% আছে আর্গন। মূলত এই চারটে যে উপাদান, এই চারটে উপাদানই হচ্ছে গ্যাসীয় উপাদানের মধ্যে প্রধান। এছাড়াও কিন্তু মনে রাখতে হবে 0.01% নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, যেমন ধরো নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইরকম ধরনের উপাদানগুলো কিন্তু 0.1% রয়েছে। আর এই যে চারটে উপাদান, এই চারটে উপাদান বায়ুমণ্ডলে 80 কিলোমিটার পর্যন্ত আছে, 80 থেকে 88 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত এই চারটে উপাদান আছে। এর মধ্যে একটা জিনিস বলা দরকার যে এই উপাদানগুলো আমাদের জীবনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান। আমরা চলে আসি জলীয় বাষ্প। জলীয় বাষ্প আমাদের বাতাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। সেই উপাদানটা ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকতে পারে। এই উপাদান বাতাসে থাকতে পারে 0 থেকে, আমি এই অংশটা মুছে দিচ্ছি, এই অংশটা মুছে দিয়ে জলীয় বাষ্প থাকতে পারে 0 থেকে 4%। এই জলীয় বাষ্প 6 কিলোমিটার পর্যন্ত, 0.6 কিমি পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে উচ্চতা পর্যন্ত অবস্থান করতে পারে। এই জলীয় বাষ্প কিন্তু সর্বত্র আবার একই রকমের নাই, কোথাও বেশি আছে, কোথাও কম আছে। ঋতুভেদে জলীয় বাষ্পের তারতম্য হতে পারে, যেমন বর্ষা ঋতুতে তোমরা জানো একটা স্বেচ্ছিত একটা ভিজে আবহাওয়া তৈরি হয়, আবার শীত ঋতুতে, শুষ্ক ঋতুতে সেখানে জলীয় বাষ্পের উপস্থিতি কম থাকে বলেই একটা শুকনো অবস্থা তৈরি হয়, শুষ্ক অবস্থা তৈরি হয়। আবার নিরক্ষীয় অঞ্চলে, আর্দ্র ক্রান্তীয় জলবায়ুযুক্ত অঞ্চলগুলোতে সেখানে কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি অনেক বেশি থাকে, আর যে মরু জলবায়ু অঞ্চল সেখানে কিন্তু জলীয় বাষ্পের, অর্থাৎ জলীয় বাষ্প বাতাসে সর্বত্র সমান না থাকলেও জলীয় বাষ্প একটা গুরুত্বপূর্ণ উপাদান। কেন গুরুত্বপূর্ণ উপাদান? জলীয় বাষ্প আছে বলেই বৃষ্টিপাত হতে পারে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে, তাই পৃথিবী সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা হতে পারে, হয়। জলীয় বাষ্প আমাদের বাতাসের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, এবারে বলি ধূলিকণার সম্পর্কে। আজকে সকালবেলা তুমি যখন জানলার ধারে বসে পড়ার টেবিলে পড়ছিলে, তখন জানলার ফাঁক দিয়ে এক টুকরো আলো তোমার টেবিলের ওপরে এসে পড়ল, আর যে আলোকরশ্মিটা এসে পড়ল তার মধ্যে তুমি তাকিয়ে দেখলে অসংখ্য ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে। তুমি চিৎকার করে মাকে ডাকলে, বললে, মা তুমি কি আমার ঘরে ধুলো উড়িয়ে দিয়ে গেলে? মা বললো, কই না তো। তখন তুমি মাকে ডেকে বললে, দেখো দেখো মা, এই আলোকরশ্মির মধ্যে কত ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে, এই ধূলিকণা এলো কোত্থেকে? মা তখন তোমাকে বললেন, দেখো এই ধূলিকণা, এই রশ্মির মধ্যে, বাতাসের মধ্যে এরকম ধূলিকণা থাকে। এই ধূলিকণা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। ধূলিকণা বাতাসে আছে বলেই আকাশের রং নীল হয়, ধূলিকণা আছে বলেই আলোক বিচ্ছুরণের ফলে উষা গোধূলি সৃষ্টি হয়, ধূলিকণা আছে বলেই ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্পরা ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে, পৃথিবীকে সুজলা সুফলা করে। ফলে ধূলিকণা কিন্তু বায়ুর একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই ধূলিকণা শুধু ধূলিকণা নয়, শহরাঞ্চলে ধূলিকণার পরিমাণ বেশি, গ্রামাঞ্চলে ধূলিকণার পরিমাণ কম। ধূলিকণার সাথে আরও যে সমস্ত উপাদানগুলো থাকে, যেমন সমুদ্র সংলগ্ন অঞ্চলে, উপকূলবর্তী অঞ্চলগুলোতে লবণের কণা ঘুরে বেড়ায়,
বাতাসে লবণের কণা থাকে, শিল্পাঞ্চলগুলোতে কার্বনের কণা থাকে, কার্বনের কণা, ধুলিকণা এবং এই যে সমস্ত উপাদান কথা বললাম সেইগুলোকে একত্রে বলা হয় অ্যারোসোল। ফলে অ্যারোসোল কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তোমরা বাতাসে ধুলিকণা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কার্যকরী হয়। তাই তোমরা সবাই এবার ধুলিকণা উড়াতে শুরু করো না, তাহলে বিপদ বাড়বে, মায়েদের কাছে বকুনি খেতে হবে স্বাভাবিকভাবে, আর দোষ পড়বে বিএম স্যারের স্বাভাবিকভাবে। তোমরা কিন্তু এর থেকে বিরত থাকো। আজকে বায়ুমণ্ডল সম্পর্কে এইটুকু বলতে গিয়ে আর একটা কথা তোমাদের আমি যোগ করব, যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো সেই উপাদানগুলো কিন্তু মাত্র 29 কিলোমিটারের মধ্যে, ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যে, এই 29 কিলোমিটারের মধ্যে বাতাসের 97% বায়বীয় কণিকাগুলো অবস্থান করে। এই পর্যন্ত বলেই আমি বায়ুমণ্ডল সম্পর্কে একটা ধারণা দিলাম, এরপরে ধারণা দিয়ে তোমাদের বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে জানাবেন তোমাদের ম্যাডাম সোমা বিশ্বাস। আচ্ছা স্যার, তো খুব ভালোভাবেই বোঝালেন যে বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে আমরা সবই জেনে গেছি এবং তাদের গুরুত্ব সম্পর্কেও জেনেছি। এবার আমরা জানবো হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, অর্থাৎ এই যে উপাদানগুলো কোথায় কেমন অনুপাতে আছে, কত উচ্চতায় আছে এবং কোন অঞ্চলে কী পরিমাণে আছে সেই সম্পর্কে জানবো। দেখো আমি একটা চার্ট এখানে তৈরি করেছি যেখানে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে যে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, এক হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে বা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ, এবং হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস। এবার রাসায়নিক গঠন বা উপাদান অনুসারে, অর্থাৎ আমরা যে সমস্ত গ্যাসের পরিমাণগুলো পড়লাম তার গঠন বা তার রাসায়নিক উপাদান কোথায় কোন অঞ্চলে কীভাবে বিস্তৃত আছে সে সম্পর্কে, অর্থাৎ এই রাসায়নিক গঠন অনুসারে উপাদানের ভিত্তিতে আমরা দুটি ভাগে ভাগ করছি, এক হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এবং আরেকটি হচ্ছে বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। এবার সমমণ্ডল বা হোমো, এই হোমো ইকুয়াল টু, এর কথার অর্থ হচ্ছে ইকুয়াল, অর্থাৎ সম বা সমান। অর্থাৎ কেন সমান বলছি, যে এই অঞ্চলে, অর্থাৎ স্যার বলেন যে ভূপৃষ্ঠ থেকে, আমরা যদি এটাকে ভূপৃষ্ঠ ধরি, যে ভূপৃষ্ঠ থেকে এই 88 কিলোমিটার পর্যন্ত এই যে আমরা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস, তার পরিমাণ হচ্ছে সমান অনুপাতে থাকে, সেই জন্য এই মণ্ডলকে কিন্তু বলা হয় হোমোস্ফিয়ার। অর্থাৎ হোমো ইকুয়াল টু ইকুয়াল এবং স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল, সেই জন্য একে বলা হচ্ছে হোমোস্ফিয়ার। এটা হচ্ছে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বলছে আমরা জানি, আগেই পড়লাম যে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দেখো এই যে আমরা যে সমমণ্ডলের, তাহলে হলো এখানে বিভিন্ন গ্যাসীয় উপাদানের রাসায়নিক অনুপাত একই পরিমাণে থাকে বলে একে আমরা বলছি হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। এরপরে 10,000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ 88 কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত গ্যাসীয় উপাদানের অনুপাতগুলি সমান অনুপাতে নেই, বিভিন্ন তারতম্য লক্ষ্য করা যায়, সেই জন্য এই স্তরকে বলা হয় হেটারোস্ফিয়ার। অর্থাৎ 88 কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে আমরা বলছি হেটারোস্ফিয়ার। এই হেটারোস্ফিয়ারকে আমরা আবার কতগুলি স্তরে ভাগ করি। এক নম্বর কি, আণবিক নাইট্রোজেন স্তর, অর্থাৎ এই 88 কিলোমিটার পরে 200 কিলোমিটার অঞ্চল জুড়ে যে অঞ্চলটা রয়েছে, 200 কিলোমিটার অঞ্চল জুড়ে যেটা রয়েছে তাকে আমরা বলছি আণবিক
নাইট্রোজেন স্তর। তারপরে 200 থেকে 1120 কিলোমিটার পর্যন্ত, 1120 কিলোমিটার পর্যন্ত যে স্তর রয়েছে তাকে বলা হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর। চার্টের দিকে তাকালে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবো, তাহলে নাইট্রোজেন স্তর, তারপরে হচ্ছে পড়লাম আমরা কি পারমাণবিক অক্সিজেন স্তর। অক্সিজেন অণুর পরিমাণ এখানে বেশি, তাহলে এখানে নাইট্রোজেনের পরিমাণ বেশি, এখানে অক্সিজেনের পরিমাণ বেশি। তারপর আমরা পড়ছি যেখানে হিলিয়াম স্তর, অর্থাৎ এটা হচ্ছে 1120 থেকে 3540 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে হচ্ছে আমরা কি দেখি হিলিয়াম অণুর পরিমাণ বেশি, অর্থাৎ এখানে কি আছে হিলিয়াম অণুর পরিমাণ কিন্তু এখানে বেশি। এই স্তরকে আমরা বলছি হিলিয়াম স্তর। এবং তারপরে 10000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল তাকে আমরা বলছি হাইড্রোজেন স্তর। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত, তাহলে এই স্তরকে আমরা বলছি হাইড্রোজেন স্তর। তাহলে এখানে আমরা শুধু এই যে অঞ্চলটা এটাই শুধু সমমণ্ডল পেলাম, যেখানে এই নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম হাইড্রোজেন বিভিন্ন গ্যাসের অনুপাতগুলি সমান পরিমাণে আছে। নেক্সট আমরা যদি দেখি 88 থেকে 200 কিলোমিটার পর্যন্ত স্তরে নাইট্রোজেন অণু বেশি থাকে, একে বলা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। এবং তারপরে 200 কিলোমিটার থেকে 1120 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলে এখানে আমরা দেখছি কি অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি, সেই জন্য এই স্তরকে আমরা বলছি পারমাণবিক অক্সিজেন স্তর। নেক্সট 1120 থেকে 3540 কিলোমিটার পর্যন্ত অঞ্চল, এই অঞ্চলে আমরা দেখছি হিলিয়াম অণুর পরিমাণ বেশি, সেই জন্য একে বলা হচ্ছে হিলিয়াম স্তর। তারপরে 3540 থেকে বাকি 10000 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চল রয়েছে সেখানে হাইড্রোজেন পরমাণুর পরিমাণ আমরা বেশি দেখি, এই স্তরকে বলা হচ্ছে হাইড্রোজেন স্তর। এটা হচ্ছে আমাদের যে সমমণ্ডল এবং বিষমমণ্ডলে বিভিন্ন গ্যাস উপাদান অনুযায়ী তাদের তারতম্য। এবার আমরা আসব উষ্ণতা, বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে যে তারতম্য আমরা দেখি। দেখো আমরা কি দেখছি যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য অনুযায়ী যে এই স্তর বিভাগগুলি কিভাবে করলাম, যে একদম সবার নিচে আমরা পড়েছিলাম 88 কিলোমিটার পর্যন্ত এই যে স্তর, মোটামুটি এই অঞ্চলটাকে দেখো যে হোমোস্ফিয়ার লেখা রয়েছে, এই হোমোস্ফিয়ারের মধ্যে কিন্তু আমরা পড়ছি ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। অর্থাৎ উষ্ণতার তারতম্য অনুযায়ী বিজ্ঞানী প্যাটারসনের অনুসারে এই যে শ্রেণী বিভাগ, প্রথম হচ্ছে ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল, দ্বিতীয় হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার এবং তারপরে আছে এক্সোস্ফিয়ার এবং লাস্ট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এর মধ্যে দেখো প্রথমে আমরা ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ সমুদ্রতল, পাহাড়, পর্বত, মেঘ প্রভৃতি অঞ্চলে এই যে একদম ভূপৃষ্ঠ থেকে নিচে এই অঞ্চলকে আমরা বলছি ট্রোপোস্ফিয়ার। অর্থাৎ ট্রোপোস্ফিয়ার কাকে বলবো, কোন অঞ্চলকে আমরা ট্রোপোস্ফিয়ার বলবো? দেখো এখানে রয়েছে উষ্ণতা, আমাদের ডান দিকে এদিকে দেখো প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ উষ্ণতা বাড়ছে, এবং বাঁদিকে দেখা রয়েছে মাইনাস চিহ্ন, অর্থাৎ উষ্ণতা কমছে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা যখন কমে যাচ্ছে এবং যেখানে গিয়ে সর্বনিম্ন হচ্ছে সেই পর্যন্ত স্তরকে আমরা বলছি ট্রোপোস্ফিয়ার। এখানে ট্রোপোস কথার অর্থ হচ্ছে মিক্সিং, অর্থাৎ বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি এখানে কি আছে মিশে আছে, এবং স্ফিয়ার ইকুয়াল টু মণ্ডল, অর্থাৎ
ট্রোপোস এবং স্ফিয়ার, অর্থাৎ মিশে আছে বায়ুমণ্ডলের যে অঞ্চল পর্যন্ত গ্যাসীয় উপাদানগুলি মিশে আছে বেশি অনুপাতে সেই অঞ্চলকে দেখো বলছি ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ একে ট্রোপোস কথার অর্থ হচ্ছে মিক্সিং এবং স্ফিয়ার ইকুয়াল টু মণ্ডল, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে ভূপৃষ্ঠ থেকে উষ্ণতা যত উচ্চতা বাড়ছে, উষ্ণতা লাল চিহ্ন দিয়ে দেখানো আছে, উষ্ণতা তত দেখো মাইনাস, এটা হচ্ছে উষ্ণতা কমে যাচ্ছে। এই যে অঞ্চল পর্যন্ত গিয়ে উষ্ণতা সর্বনিম্ন হচ্ছে সেই অঞ্চলটাকে আমরা বলছি ট্রোপোস্ফিয়ার। দেখো এর মধ্যে সমুদ্রতল দেখছি, পাহাড় দেখছি, মেঘ দেখছি, এই অঞ্চলটাই হচ্ছে ট্রোপোস্ফিয়ার। অর্থাৎ এখানে উচ্চতা কীভাবে বাড়ছে, প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতার সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সি হারে উষ্ণতা কমে যাচ্ছে। একেই বলা হয় নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার। তাহলে এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা আসে যে উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বলতে কী বোঝো। তাহলে ট্রোপোস্ফিয়ারের এবার আমরা পড়ব বিস্তার, অর্থাৎ কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ার কত দূর পর্যন্ত বিস্তৃত আছে। তাহলে বিস্তার পড়তে গিয়ে আমরা দেখি ট্রোপোস্ফিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উচ্চতায় অবস্থিত। যেমন 1 নম্বর নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ার হচ্ছে 18 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয় ক্রান্তীয় অঞ্চলে 12 থেকে 14 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং তৃতীয়ত মেরু অঞ্চলে 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু কোশ্চেনটা আমাদের MCQ-তে আসে যে নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ার কতদূর পর্যন্ত বিস্তৃত, ক্রান্তীয় অঞ্চলে কতদূর পর্যন্ত বিস্তৃত, এবং মেরু অঞ্চলে কতদূর পর্যন্ত বিস্তৃত। তাহলে এটা পড়লাম, দ্বিতীয় আমরা কী পড়ব, তাহলে বিস্তার বা উচ্চতা, এই পয়েন্টটাকে কিন্তু আমরা উচ্চতা হিসাবেও দেখতে পারি যে নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা 18 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 12 থেকে 14 কিলোমিটার, এবং মেরু অঞ্চলে হচ্ছে 7 থেকে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার যদি আমরা এই স্তরের বৈশিষ্ট্য পড়ি, দেখো প্রথম বৈশিষ্ট্য কী এখানে আমরা পড়লাম আগেই যখন সংজ্ঞায় পড়েছি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে আসছে, অর্থাৎ 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সি হারে কমে আসছে। দ্বিতীয় নম্বরে আমরা কিন্তু বলতে পারি কি, এখানে দেখো আমি কিন্তু এখানে লেখার সময় লিখেছি ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল, এই স্তরে কিন্তু ঝড় ঝঞ্ঝা বায়ুপ্রবাহ বৃষ্টি তুষারপাত সমস্ত রকম প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করা যায় বলে একে কিন্তু ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, অর্থাৎ এর অপর নাম হচ্ছে কি ক্ষুব্ধ মণ্ডল। এবং তার সঙ্গে কিন্তু আমরা পড়ে নিলাম কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হচ্ছে, তার কারণ কি, কারণটা কিন্তু আমরা পড়ে নিলাম। 3 নম্বরে আমরা কিন্তু বলবো যে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় ভর আছে মোট, তার কিন্তু 75% কিন্তু এই ট্রোপোস্ফিয়ারে অবস্থিত। এরপরে দেখো সবুজ রঙে দেখানো আছে এটা হচ্ছে কি ট্রোপোপজ, পজ কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া, অর্থাৎ এই দেখো লাল চিহ্ন দিয়ে আমি যখন দেখালাম ট্রোপোস্ফিয়ার কমপ্লিট হলো, ঠিক তার উপরে কিছুটা জায়গা, কিছুটা জায়গা জুড়ে দেখো উষ্ণতা ওখানে বাড়ছেও না কমছেও না, অর্থাৎ কনস্ট্যান্ট থাকছে বা একে বলা হচ্ছে ধ্রুবক থাকছে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে পজ, এবং ট্রোপোস্ফিয়ারের পরে এই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে বলে একে বলা হচ্ছে ট্রোপোপজ। অর্থাৎ এখান থেকে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত 18 কিলোমিটারের ওপরে বা ক্রান্তীয় অঞ্চলে তার কম, মেরু অঞ্চলে আরো কম, তার ওপরে প্রায় 3 কিলোমিটার অঞ্চল উষ্ণতা বাড়েও না কমেও না, এই অঞ্চলকে বলা হচ্ছে ট্রোপোপজ, অর্থাৎ উষ্ণতা একরকম থেমে যাচ্ছে। দ্বিতীয় স্তরে আমরা আসব, দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, দ্বিতীয় নম্বরে আছে দেখো স্ট্রাটোস্ফিয়ার, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের পর থেকে যে অঞ্চলটা রয়েছে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত সেই অঞ্চলকে আমরা বলছি স্ট্রাটোস্ফিয়ার।
দেখো এই ছবিটাও যদি ঠিক করে দেখো যে এই স্ট্রাটোস্ফিয়ারের জায়গাটা, তাহলে এর থেকে কিন্তু তোমরা এমনি বৈশিষ্ট্য পেয়ে যাবে। কারণ আমি প্রথম বৈশিষ্ট্য কিন্তু পড়ালাম যে এখান থেকে এই হচ্ছে উষ্ণতা কমে আসছে, কারণ এদিকে মাইনাস। তারপরে দেখো এই লাল দাগ দিয়ে আমি দেখাচ্ছি উষ্ণতা ডান দিকে সরে যাচ্ছে, অর্থাৎ কমার থেকে উষ্ণতা আবার আস্তে আস্তে বাড়ছে। এই বাড়ার কারণে দেখো একটা জায়গায় এসে আবার থেমে যাচ্ছে, অর্থাৎ এই কোথায় গিয়ে থামছে দেখো, জিরোর লাইনে গিয়ে থামছে। কিন্তু এটা আমার জিরো করা, এই লাইনে গিয়ে থামছে, অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারের উষ্ণতা কিন্তু জিরো ডিগ্রি হচ্ছে। এই যে থামছে, এই স্তরকেই বলা হচ্ছে কি স্ট্রাটোস্ফিয়ার। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, উচ্চতা যখনই বাড়ছে উষ্ণতা তখন কমে যাচ্ছে। দ্বিতীয় নম্বর দেখো একদম নিচে যে ব্লু কালারে আমরা দেখিয়েছি ওজন স্তর, অর্থাৎ দু নম্বরে হচ্ছে 25 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে আমরা ওজনের পরিমাণ সর্বাধিক লক্ষ্য করি, সেই জন্য একে বলা হচ্ছে ওজন স্তর। তাহলে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা প্রথমত দেখো ডান্দে কমে যাচ্ছে, এবং কমতে কমতে সেই উষ্ণতা কিন্তু জিরো ডিগ্রিতে গিয়ে পৌঁছাচ্ছে। জিরো ডিগ্রির পরে এইবার আমরা দেখছি এরপরেও কি 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে আছে কি এখানে ওজোন গ্যাসের প্রাধান্য সর্বাধিক বায়ুমণ্ডলে, সেই জন্য এই অংশকে বলা হচ্ছে ওজোন স্তর। আর একটা দেখো আমরা ছবির মধ্যেই দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মৌক্তিক মেঘ, অর্থাৎ এই স্তরে আবার কি দেখা যায় মৌক্তিক মেঘ লক্ষ্য করা যায়। তারপরে আর একটা পয়েন্ট আছে দেখো, এই যে বায়ুমণ্ডলের ওজন আমরা পড়লাম, এই ওজন কিন্তু আমাদের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। আবার কি হচ্ছে যে উষ্ণতা কিন্তু কখনোই এই যে স্ট্রাটোস্ফিয়ারের ওপরে, যে এখানে যেহেতু বায়ুমণ্ডল নেই, আমরা এখানে দেখো দেখলাম স্ট্রাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, আগেরটা যেমন পড়েছিলাম ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল, যেখানে হচ্ছে বায়ুমণ্ডল অশান্ত অবস্থায় থাকতো সেই জন্য তাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বলতাম। কিন্তু স্ট্রাটোস্ফিয়ার মানে সেখানে কিন্তু বায়ুমণ্ডল বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় না, তাহলে বায়ু প্রবাহ যদি না থাকে তাহলে সেখানে শান্তভাব থাকে, সেই জন্য স্ট্রাটোস্ফিয়ারকে আমরা বলি শান্তমণ্ডল। এবং তাহলে এখানে আমরা আর একটা পয়েন্টে আসতে পারি, এটা কি শান্তমণ্ডল। পরে দেখো যেহেতু বায়ু প্রবাহ থাকে না বলে এখান দিয়ে কিন্তু জেট বিমান যাতায়াত করে, অর্থাৎ আমরা যদি ঝড় বৃষ্টি এই সমস্ত যদি বেশি দেখি তাহলে সেখান থেকে নিশ্চয়ই বিমান যাতায়াত করতে পারবে না, আমাদের আবহাওয়াটা পরিষ্কার দরকার। তাহলে কোন অঞ্চলে এই বায়ু প্রবাহ থাকে না বলেই কিন্তু এখানে হচ্ছে জেট বিমান চলাচল করে, এবং বায়ু শান্ত থাকে বলেই জেট বিমান থেকে নির্গত ধোঁয়া এখানে কিন্তু বহু দূর পর্যন্ত দেখা যায়। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে রকেট যখন যায় যে তার পেছন থেকে অনেকটা রকেট চলে গেল, কিন্তু কালো যে আবহাওয়াটা থাকে বাতাসটা কালো কালো দেখি আমরা মেঘের মতো, সেই অংশটা কেন সৃষ্টি হচ্ছে? রকেট কিন্তু চলে গেছে কিন্তু তারপরেও আমরা সেইটা দেখি, কেন দেখি? কারণ এখানে কিন্তু বায়ু প্রবাহ নেই, অন্যান্য উপাদান দ্বারা সেই ধোঁয়াটা কিন্তু শুধু থেকে যায়, বায়ু প্রবাহ না থাকার জন্য এই ধোঁয়াটা কিন্তু আমরা বহুক্ষণ দেখি। এরপর স্ট্রাটোস্ফিয়ারের এই যে 3 কিলোমিটার, আবার যেমন এখানে দেখেছিলাম ট্রোপোস্ফিয়ারের পরে ট্রোপোপজ, ঠিক স্ট্রাটোস্ফিয়ারের ওপরে আবার আমরা কি দেখছি সেই একইভাবে 3 কিলোমিটার অঞ্চল জুড়ে বায়ুর উষ্ণতা আবার কমছেও না বাড়ছেও না, ঠিক একই। দেখো জিরো স্ট্রাটোস্ফিয়ারের জিরোতে গিয়ে, স্ট্রাটোস্ফিয়ারের জিরোতে গেলাম, এই যে লাল দাগটা যেখানে দেখা আছে, ঠিক তারপরে দেখো এই যে সবুজ জায়গাটায় কিন্তু দাগটা আমার সোজা আছে, সোজা আছে, এই কারণে এখানে উষ্ণতা বাড়ছেও না কমছেও না, সেই জন্য একে বলা হচ্ছে পজ, অর্থাৎ থেমে যাওয়া। যেহেতু স্ট্রাটোস্ফিয়ারের ওপরে এই পজ অঞ্চলটা সৃষ্টি হচ্ছে সেই জন্য একে বলা হচ্ছে স্ট্রাটোপজ। আচ্ছা পরের নেক্সট যে স্তরগুলো স্যার বুঝিয়ে দিচ্ছেন। ঠিক আছে
ম্যাডাম তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বললেন বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে। উনি দুটো ভাগে ভাগ করে নিলেন, উপাদান অনুসারে ভাগ এবং উষ্ণতা বিচারে যে ভাগগুলো আছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলেন। ম্যাডাম যে পর্যন্ত আলোচনা করেছেন আমি ঠিক তার পর থেকে আলোচনা করছি। মনে করো এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এই অংশটা এরকম একটা অংশ, এটা পৃথিবী পৃষ্ঠ, এখানে একটা বাড়ি আমরা কল্পনা করলাম, এখানে একটা গাছ কল্পনা করলাম, তার মানে এটা বুঝলাম যে এই অংশটা হচ্ছে ভূপৃষ্ঠ। আর সেই ভূপৃষ্ঠ থেকে ম্যাডাম বললেন প্রথম যে স্তর সেটা বললেন ট্রোপোস্ফিয়ার, তারপরে বললেন স্ট্র্যাটোস্ফিয়ার, এই পর্যন্ত ম্যাডাম আলোচনা করেছেন। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে এই যে অংশ, এই অংশটাকে বলা হয়েছে স্ট্র্যাটোপজ, ম্যাডাম এটাও সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে গেছেন। আমরা এবার তৃতীয় স্তর সম্পর্কে আলোচনা করব, বায়ুমণ্ডলের তৃতীয় স্তর উষ্ণতা ভিত্তিতে। অর্থাৎ আমরা বলে ম্যাডাম বলেছিলেন যে এখান থেকে যত ভূপৃষ্ঠ থেকে আমরা ক্রমশ ওপরের দিকে উঠি তাহলে তাপমাত্রা ক্রমশই কমতে থাকবে, তাপমাত্রা কমতে থাকবে এবং যত আমরা এর পরের স্তর থেকে যাব টোপোপজের উপর থেকে যত উপর আমরা উপরের দিকে উঠব তত উষ্ণতা ক্রমে ক্রমে বাড়তে থাকবে। তাহলে টোপোস্ফিয়ারের মধ্যে উষ্ণতা কমেছিল, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে উষ্ণতা বাড়ছে, এরপরে যে স্তরটা আসবে সেই মধ্যভাগের সেই স্তরটার নাম মেসোস্ফিয়ার। মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যম, মধ্যভাগে অবস্থিত এই স্তর তাই একে বলা হবে মেসোস্ফিয়ার। এই স্তরটা আমরা যদি সংজ্ঞার আকারে বলি তাহলে আমরা দেখব স্ট্র্যাটোপজের উপরে যে স্তর পর্যন্ত বাতাসের উষ্ণতা কমতে থাকে অত্যন্ত দ্রুত হারে সেই পর্যন্ত অংশকে আমরা বলবো মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের মধ্যে আমরা যদি ক্রমশ ঊর্ধ্বগামী হই তাহলে তাপমাত্রা, বাতাসের তাপমাত্রা কমবে এবং কমতে কমতে সেই তাপমাত্রাটা প্রায় 90 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাবে, -90 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে -90 ডিগ্রি সেলসিয়াস, তোমরা মনে রাখবে বায়ুমণ্ডলে এর থেকে কম তাপমাত্রা কিন্তু আর নেই, এটাই বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। এই মেসোস্ফিয়ারের মধ্যে বাতাস যখন মহাকাশ থেকে উল্কাপিণ্ডগুলো চলে আসে না, দলে দলে উল্কাপিণ্ডগুলো চলে আসে, তখন এই মেসোস্ফিয়ারে এসেই এরা পুড়ে ছাই হয়, এরা পুড়ে ছায়ে পরিণত হয়। এইখানে না একটা হালকা মেঘের একটা আস্তরণ তৈরি দেখতে পাওয়া যায়, এই হালকা মেঘের যে আস্তরণ তৈরি হয় এই আস্তরণটার নাম হবে নৈশদ্যুতি মেঘ বলা হয়, নৈশদ্যুতি মেঘ। তার মানে আমরা যদি প্রথমে বলি মেসোস্ফিয়ার সম্পর্কে আমরা কিভাবে বলবো, মেসোস্ফিয়ার সম্পর্কে বলতে গিয়ে আমরা প্রথমে বলবো মেসোস্ফিয়ার কাকে বলে, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে যে উচ্চতা পর্যন্ত বাতাসের তাপমাত্রা দ্রুত হারে কমতে থাকে সেই উচ্চতাটাকে আমরা, সেই অংশটাকেই আমরা বলবো মেসোস্ফিয়ার। এইবার মেসোস্ফিয়ারের উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা যদি আমরা বলতে চাই তাহলে বলবো মেসোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ার থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, স্ট্র্যাটোস্ফিয়ারের স্ট্র্যাটোপজের ঊর্ধ্বে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত মেসোস্ফিয়ারের অবস্থান। এইবার এই অংশের মধ্যে উষ্ণতা এবং আমরা বৈশিষ্ট্যগুলো যদি লিখতে চাই তাহলে বৈশিষ্ট্যগুলো কী কী পাবো, বৈশিষ্ট্য আমরা এক পাবো, এই স্তরে এটা বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, এক নম্বর হচ্ছে তৃতীয় স্তর, এটা বৈশিষ্ট্য। দু নম্বর কি, এই স্তরে উষ্ণতা দ্রুত হারে কমে, তাহলে উষ্ণতা দ্রুত হারে কমে,
তৃতীয়, এই মেসোস্ফিয়ারের মধ্যে মেসোস্ফিয়ারটাই হচ্ছে দ্রুত হারে কমে এবং এটাই হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা এই স্তরের ঊর্ধ্বসীমায় তাপমাত্রা কমে হয়, ঊর্ধ্বসীমায় তাপমাত্রা কমে হয়, কত হয়? -90°C, 90°C হয়। এই স্তরে উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়, উল্কাপিণ্ড ছাই হয়, আর সর্বশেষ এই স্তরে একটা হালকা মেঘের একটা আস্তরণ দেখতে পাওয়া যায়। এই হালকা মেঘের আস্তরণটির নাম হচ্ছে নৈশদ্যুতি মেঘ। এই হচ্ছে মেসোস্ফিয়ার সম্পর্কে। তাহলে মেসোস্ফিয়ার সম্পর্কে আমরা প্রথমে কাকে বলে নেব, তারপরে এর উচ্চতা বলবো, এবং মেসোস্ফিয়ারের মধ্যে কী কী বৈশিষ্ট্যগুলো লক্ষণীয় আমরা সেই বৈশিষ্ট্যগুলোর কথা বলবো। আর তারপরে বলি এই মেসোস্ফিয়ারের ওপরে না 2-3 কিলোমিটার জায়গা আছে যেখানে উষ্ণতা পরিবর্তন হবে না। সেই ম্যাডাম বলছিলেন উষ্ণতা গিয়ে সেখানে গিয়ে পজ করে যাবে। পজ শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া, আর যেখানে উষ্ণতা গিয়ে থেমে যায় সেই অংশটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে এখানে উষ্ণতা কমছিল, কমতে কমতে এখানে গিয়ে সেই উষ্ণতা কমাটা থেমে গেল, তাই এর নাম মেসো গিয়ে পজ করে গেল, অর্থাৎ এর নাম হচ্ছে মেসোপজ। আর মেসোপজের উপরে যে অংশ, মেসোপজের উপরের যে অংশ, সেই অংশটা এর পরের চতুর্থ স্তর, সেই স্তরটার নাম আমরা থার্মোস্ফিয়ার বলি। তাহলে এই স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এই স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার, এটা মেসোস্ফিয়ার, এটা থার্মোস্ফিয়ার। এই স্তরের মধ্যে আমি এই অংশটা মুছে দিলাম, আমি থার্মোস্ফিয়ারের মধ্যে যাব। যদি তোমাদের মেসোস্ফিয়ার সম্পর্কে লিখতে বলা হয় তাহলে তোমরা প্রথমে কাকে বলে উচ্চতা তার বৈশিষ্ট্যগুলো পরপর পরপর লিখে দেবে। এইবার আসলাম আমরা থার্মোস্ফিয়ার সম্পর্কে জানব। থার্মোস্ফিয়ার সেই একই, থার্মোস্ফিয়ার কাকে বলে, এর সংজ্ঞা কী, থার্মোস্ফিয়ার বলতে আমরা কী বুঝি? তাহলে মেসোপজের ঊর্ধ্বে যে স্তর পর্যন্ত, যে উচ্চতা পর্যন্ত বাতাসের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বাড়তে থাকবে সেই অংশটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। কারণ থার্ম শব্দের অর্থ হচ্ছে উষ্ণতা, আর উষ্ণতা এখানে অত্যন্ত দ্রুত হারে বেড়ে যায়, আর বেড়ে যায় বলেই এই অংশটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার বলা হয়। উষ্ণতা এখানে বেড়ে চলেছে, ক্রমশ ঊর্ধ্বে বাতাসের তাপমাত্রা ক্রমে ক্রমে বাড়ছে। বাড়তে বাড়তে কত হবে জানো? বাড়তে বাড়তে এই স্তরের শেষে উষ্ণতা গিয়ে দাঁড়াবে 1200°C, 1200°C। তাহলে প্রথমে বললাম, সংজ্ঞা বলে নিলাম, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে বাতাসের যে উচ্চতা পর্যন্ত তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে সেই স্তরের নাম থার্মোস্ফিয়ার। কারণ থার্ম শব্দের অর্থ হচ্ছে উষ্ণতা, আর উষ্ণতা এখানে দ্রুত হারে বৃদ্ধি পায় বলেই এর নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এই স্তরে এবার বলবো উচ্চতা কী হবে। মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব থেকে শুরু করে এই পর্যন্ত অংশ 500 কিলোমিটার, এই পর্যন্ত 500 কিলোমিটার উচ্চতা। মেসোপজের ঊর্ধ্বে এর উচ্চতা 500 কিলোমিটার পর্যন্ত উঁচু, এই পর্যন্ত থার্মোস্ফিয়ার অবস্থান। এবারে থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্যর কথা আমরা জানব। থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো একে একে জেনে নিই। এই স্তর বাতাসের চতুর্থ স্তর, এক নম্বর,
দু নম্বর উষ্ণতা দ্রুত বাড়ে, এই স্তরের মধ্যে উষ্ণতা অত্যন্ত দ্রুত হারে বাড়ে, এটা একটা বৈশিষ্ট্য। তিন নম্বর, এই অংশের মধ্যে আয়নিত অবস্থায় থাকে, এক্সরশ্মি গামারশ্মি শোষণ করে এই অংশের মধ্যে আয়নের পরিমাণ দেখা যায়। এক্সরশ্মি ও গামারশ্মি শোষণ করে এখানে পদার্থগুলো সব ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে আয়নিত থাকে, তাই এই স্তরের নাম আয়নোস্ফিয়ার। তাহলে আমরা একটা জেনে নিলাম যে থার্মোস্ফিয়ারের একটা অংশের নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, এর অপর নাম কেন আয়নোস্ফিয়ার? এখানকার পদার্থগুলো গামারশ্মি এবং এক্সরশ্মি শোষণ করে উত্তপ্ত হয়ে আয়নিত অবস্থায় থাকে, তাই উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকে বলেই এর অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এই অংশটা এখানে আয়নিত অবস্থায় থাকে বলে এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় রশ্মির তড়িদাহত অণুর তড়িৎ বিক্ষেপের ফলে, এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তাই পৃথিবীতে বেতার সংযোগ রক্ষা হয়। আমরা যে রেডিওতে গান শুনি, বেতারের মাধ্যমে গান শুনি, খবর শুনি, কত কিছু শুনি, এইটা সম্ভব হয় কিসের জন্য? এই আয়নোস্ফিয়ারের জন্য। আয়নোস্ফিয়ার কী করে আমাদের? এখানকার যে সমস্ত পদার্থগুলো এক্সরশ্মি গামারশ্মি সূর্য থেকে শোষণ করে নেয় এবং শোষণ করে নিয়ে আয়নিত অবস্থায় থাকে, এখানে একটা আয়ন তৈরি হয়, তড়িদাহত অবস্থা পরিবেশ তৈরি হয়, সেখান থেকে পৃথিবী থেকে সৃষ্ট যে বেতার, সেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে বলেই আমরা কিন্তু রেডিওর গান শুনতে পাই, টিভিতে ছবি দেখতে পাই, মোবাইলে হ্যালো করতে পারি। এই এতগুলো কাজ কিন্তু এই অঞ্চল এই করতে পারে। তাহলে আমাদের জীবনের কিন্তু একটা অসীম অপূরণীয় একটা গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বটা হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত। আরেকটা জিনিস হয় এই তড়িদাহত অণুর জন্যই সুমেরু এবং কুমেরু অঞ্চলে তড়িদাহত অণুর কারণেই সূর্য থেকে আগত রশ্মির বিচ্ছুরণ হয়, আর সেই বিচ্ছুরিত আলোক রশ্মির ফলে সেখানে মেরুজ্যোতি তৈরি হয়, আকাশ থেকে মনে হয় যেন একটা আলোর একটা ঝর্ণাধারা, রামধনুর রঙের মতন বর্ণময় আলোর একটা ছটা যেন ঝর্ণার ন্যায় নেমে আসে, অপূর্বতার শোভা অকল্পনীয়তার দ্যুতি। সেই আলোর ধারা যখন নামে তখন সুমেরু এবং কুমেরু অঞ্চলে আমরা তাকে বলি মেরুপ্রভা, আর উত্তর মেরুতে তৈরি হলে তাকে বলে সুমেরুপ্রভা, দক্ষিণ মেরুতে তৈরি হলে তাকে বলে কুমেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস, এবং তোর দিকে অরোরা বোরিয়ালিস তৈরি হয়, অর্থাৎ মেরুজ্যোতি তৈরি হয়। তাহলে আমরা থার্মোস্ফিয়ার সম্পর্কে যদি অ্যাট এ গ্লান্স জেনে নিই, থার্মোস্ফিয়ার কাকে বলে আমরা বললাম, থার্মোস্ফিয়ারের উচ্চতা মেসোস্ফিয়ারের উত্তর থেকে 500 কিলোমিটার পর্যন্ত, বৈশিষ্ট্য কী? এটা চতুর্থ স্তর, এখানে উষ্ণতা অত্যন্ত দ্রুত হারে বাড়তে থাকে, এখানে এক্সরশ্মি গামারশ্মি শোষণ করে তড়িদাহত অণুগুলো এখানে আয়নিত অবস্থায় থাকে, তাই এই অংশের নাম আয়নোস্ফিয়ার বলে, এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বলে পৃথিবীতে বেতার সংযোগ রক্ষা হয়, এবং দুই মেরু অঞ্চলে কিন্তু মেরুজ্যোতি সৃষ্টি হয়। আর একদম শেষে এখানে যেমন উষ্ণতা গিয়ে থেমে যাচ্ছিল না, তাই আমরা বলেছিলাম পজ করে যাচ্ছিল, এখানে টোপোপজ তৈরি হয়েছিল, এখানে স্ট্যাটোপজ তৈরি হয়েছিল, এখানে মেসোপজ তৈরি হয়েছিল, এইবার একেবারে ঊর্ধ্বসীমায়, এর একেবারে ঊর্ধ্বসীমার 120 কিলোমিটার জায়গা জুড়ে এই অংশটায় উষ্ণতা পরিবর্তন থেমে যাবে, আর উষ্ণতা পরিবর্তন 1200 ডিগ্রিতেই গিয়ে থেমে যাবে। এই যে অংশটা গিয়ে থেমে গেল এই অংশটার নাম হচ্ছে আইসোথার্মাল, তার মানে একেবারে ঊর্ধ্বে, থার্মোস্ফিয়ারের একেবারে ঊর্ধ্বের যে অংশে গিয়ে উষ্ণতা থেমে যায় সেই অংশটা 120 কিলোমিটার চওড়া, এবং সেই অংশটাকেই বলা হয়, সেখানে আর পজ বলবো না, সেখানটাই বলবো কিন্তু আইসোথার্মাল অংশ। এর ওপরের যে অংশ 700 কিলোমিটার
আইসোথার্মালের ওপরে 750 কিলোমিটার পর্যন্ত জায়গা জুড়ে একটা বিস্তৃত স্তর রয়েছে, তার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে বিশদ না জানলেও চলবে, কারণ এখানে বিশদ আলোচনা করা আমাদের সেইভাবে আমাদের সিলেবাসে গুরুত্ব দেওয়া হয়নি। এখানে বিজ্ঞানীরাও সেইভাবে এখানে এই সম্পর্কে যে বিস্তারিত কিছু আলো জেনেছে তাও নয়। এই অংশ সম্পর্কে শুধু আমরা এখানে বলবো হাইড্রোজেন এবং হিলিয়ামের পদার্থের হিলিয়াম অণুর প্রাধান্য দেখতে পাওয়া যায় এক্সোস্ফিয়ারের মধ্যে। হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্য আমরা এই অংশটা দেখতে পাইনি। এবং সব শেষে যে অংশটা তার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে পদার্থগুলো সব আয়নিত অবস্থায় থাকে, এখানে নেগেটিভ আয়নের কণাগুলো সমস্ত এই অঞ্চলটার মধ্যে আয়নিত অবস্থায় থাকে, তাই এই অংশের নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ তড়িতাহত অবস্থা একটা তৈরি হয়ে যায়, তাই এর নাম একটা তড়িৎচুম্বকীয় একটা অবস্থা তৈরি হয়ে যায়, তড়িৎচুম্বকীয় অবস্থা তৈরি হয় বলেই এর নাম ম্যাগনেটোস্ফিয়ার। আর এই ম্যাগনেটোস্ফিয়ার যখন নিরক্ষীয় অঞ্চলের ওপরে দুটো বলয়ের আকারে থাকে তাকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় আমি উষ্ণতার ভিত্তিতে বাতাসের যে স্তরবিন্যাস এই অংশের মধ্যে থেকে তোমরা বেশি করে জোর দেবে থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার সম্পর্কে, কারণ 2020 সালে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটো স্তর সম্পর্কে দিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে এগুলো দেবে না তা বলছি না, তোমরা এই সম্পর্কেও বিশদ জেনে রাখবে আর নিজেকে পরীক্ষার জন্য তৈরি করবে, কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে আরও ডিটেল আলোচনা করে তোমরা কিন্তু জেনে রাখবে। এই বলে আমি আমার প্রথম দ্বিতীয় পর্বের পড়ানোটা শেষ করছি, এরপরে ধরবেন ম্যাডাম। ম্যাডাম তোমাদের, আমাদের সময়ও প্রায় শেষের দিকে, আমি ম্যাডামকে অনুরোধ করব আমরা খুব শীঘ্রই এই ক্লাসটাকে শেষ করতে হবে, পরবর্তী ক্লাস শুরু হবে। হ্যাঁ, এবং ছাত্রছাত্রী যারা টিভি স্ক্রিনের ওপারে আছো আমরা অনুরোধ করব, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু এখন ফোন প্রশ্ন করতে পারো, আমরা প্রশ্ন নেব এবার এবং শিক্ষক শিক্ষিকারা সেই প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমাদের আর একটু জেনে নিতে হবে যেটা খুব পরীক্ষায় আসে বা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওজোন স্তর। যে জানবো হচ্ছে ওজোন স্তর, আগে কিন্তু আমরা একটু পড়ে গেছিলাম যে পড়েছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের প্রাধান্য সর্বাধিক বলে একে বলা হয় ওজোন স্তর। অর্থাৎ ওজোন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু করে 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে। এইবার কোশ্চেন হচ্ছে এখান থেকে, তাহলে ওজোনটা আমরা এই স্তরে কিভাবে সৃষ্টি হচ্ছে? প্রথম হচ্ছে কি হচ্ছে, এখানে আলোক রাসায়নিক বিক্রিয়া এই অঞ্চলে লক্ষ্য করা যায়। এই আলোক রাসায়নিক বিক্রিয়ার ফলে যে অবিয়োজিত অক্সিজেন অণু, এখানে অক্সিজেন কিন্তু প্রথমে অবিয়োজিত অবস্থায় আছে, এই অবিয়োজিত অক্সিজেন অণু যখন ইউভিকে, এক মিনিট একটু থামাবো, ফোন কলে একজন একটি ফোন আছে, ফোনটা নিয়ে নেবো ম্যাডাম একটু। হ্যাঁ হ্যালো, কে আছে? হ্যালো হ্যালো, আমার নাম দেবরাজ এবং কোন স্কুল? বনগা হাই স্কুল। প্রশ্নটা হলো যে থার্মোস্ফিয়ার কোন কোন রশ্মি শোষণ করে। তুমি যদি আরেকবার প্রশ্নটা করো, টিভির সাউন্ড মিউট করে দাও, দিয়ে প্রশ্নটা করো। থার্মোস্ফিয়ার কোন কোন রশ্মি শোষণ করে? থার্মোস্ফিয়ারে কোন কোন রশ্মি শোষণ করে নাকি বললো? হ্যাঁ, কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করো, আমরা ভালোভাবে শুনতে পাইনি। মানে কোন কোন রশ্মি কি বলতে চাইছে? থার্মোস্ফিয়ারে এক্স রশ্মি, গামা রশ্মি শোষণ করে এটা, কিন্তু এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনী রশ্মি, রশ্মি শোষণ করে। হ্যাঁ, মানে আর কিছু জানতে চাইছে কিনা কিন্তু বুঝতে পারছি না। তোমার যদি তোমার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছো, যদি প্রশ্নের উত্তর ক্লিয়ার না হয় তুমি আরেকবার প্রশ্ন করতে পারো। কোন কোশ্চেনটা আমরা ভালোই বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, আশা করি তুমি উত্তর পেয়েছো, ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম।
আচ্ছা, আলোক রাসায়নিক বিক্রিয়ার ফলে অবিয়োজিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে এখানে অক্সিজেন পরমাণু, এটা কিন্তু অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে। এবং এই অক্সিজেন, তাহলে আমরা এখানে অক্সিজেন পরমাণু পেলাম, আর এইরকম অবিয়োজিত অক্সিজেন অণু আমাদের বায়ুমণ্ডলে প্রচুর রয়েছে স্ট্রাটোস্ফিয়ারে। তখন সেই অবিয়োজিত অক্সিজেন অণু এবং এখানে হচ্ছে এই যে বিয়োজিত হয়ে যে অক্সিজেন পরমাণু সৃষ্টি হলো সেটা যুক্ত হয়ে কিন্তু তৈরি হচ্ছে O3, অর্থাৎ যাকে আমরা বলছি ওজোন। এই অসংখ্য ওজোন অণু এখানে 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে অবস্থান করায় একে বলা হচ্ছে ওজোন স্তর। এই যে ওজোন স্তরের কথা সর্বপ্রথম বলেন কিন্তু বিজ্ঞানী স্কোনবি। এবং এই যে আমরা আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একে একে O3টা পেলাম, অর্থাৎ ওজোন পেলাম, এই O3 সংকেত দেন কিন্তু প্রথম বিজ্ঞানী সোরেট, অর্থাৎ নামকরণ করেন রসায়নবিদ স্কোনবি, অস্তিত্বের কথাটা বলেন। এবং O3 যে এর একক, মানে একক না সরি, O3 যে ওজোন গ্যাস যা সংকেত, সেই সংকেতটা বলেন কিন্তু বিজ্ঞানী সোরেট। এবার এখানে কিন্তু তাহলে আমরা কী কী পেলাম, অবিয়োজিত অক্সিজেনের সঙ্গে কিন্তু আল্ট্রাভায়োলেট রশ্মি অতিবেগুনি রশ্মি বিক্রিয়া করে অক্সিজেনকে ভেঙে দিচ্ছে, ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত করছে। এবং আগে আরও যে অবিয়োজিত আরও যে অক্সিজেন অণু রয়েছে সেই অক্সিজেনের সঙ্গে কিন্তু এক একটা করে পরমাণু যুক্ত হয়ে O3 ওজোন তৈরি করছে। এই ওজোন কিন্তু এর একক, কোন এককে আমরা পরিমাপ করি, ডপসন একক, যাকে সংক্ষেপে DU বলা হয়, ডপসন এককে প্রকাশ করে থাকি। এই যে এখানে তাহলে আমরা বললাম যে ওজোন স্তর কোথায় অবস্থিত, ওজোন স্তর কীভাবে সৃষ্টি হচ্ছে, এইবার যেটা আসে আর একটা হচ্ছে ওজোন হচ্ছে বিনাশ বা ধ্বংস, ওজোন বিনাশ কাকে বলে, যেটা কিন্তু এখনকার দিনে একটা বড় সমস্যা যে অতিবেগুনি রশ্মি যার কারণে কী হচ্ছে। ওজোনের গুরুত্ব কী ছিল আগে একটুখানি জেনে নিই, ওজোনের গুরুত্ব হচ্ছে অতিবেগুনি রশ্মিকে কী বলে, ছাকনির মতো কাজ করে, অর্থাৎ আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে না ওজোনের মধ্যে, সেই জন্য এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার এক মিনিট আমরা একটুখানি দেখে নিই যে ওজোন গহ্বরটা কোথায় থাকে। এটা যদি আমাদের বায়ুমণ্ডল হয় এটাকে আমরা ওজোন স্তর ধরলাম, অর্থাৎ এটাকে আমরা ধরে নিলাম কি ওজোন স্তর। ওজোন স্তর কোন অঞ্চলে, কোন অঞ্চলে, দেখো এখানে যে এইখানে সব ঘনত্বগুলো কিন্তু একই রকম দেখছি কিন্তু এখানে এসে কিন্তু দেখলাম ঘনত্বটা কমে গেল, অর্থাৎ ওজোনের ঘনত্ব যদি 200 ডপসন ইউনিটের এককের কম হয় তাহলে কিন্তু বলা হয় যে ওজোন স্তরের বিনাশ লক্ষ্য করা যাচ্ছে। সেটা কোন অঞ্চলে আমরা দেখি, দেখো কুমেরু অঞ্চলে কিন্তু দেখি, এটা কিন্তু আমাদের পৃথিবী, কুমেরু অঞ্চলে দেখি কিভাবে, যে আমরা যদি পৃথিবীর অক্ষাংশ দ্রাঘিমাংশ এইভাবে আঁকি, দেখো ঠিক এই সোজাসুজি অঞ্চলে, অর্থাৎ এটা হচ্ছে কুমেরু অঞ্চল, বাকি অংশ কিন্তু আমরা যেমন থাকছে দেখছি কিন্তু এই কুমেরু অঞ্চলে এই অংশটুকুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পাতলা আস্তরণ সৃষ্টি হয়েছে যার ঘনত্ব 200 ডপসন এককের কম, ইউনিটে কম, সেই জন্য এটা হচ্ছে কুমেরু অঞ্চল। একেই বলা হচ্ছে ওজোনের বিনাশ, এখানে কিন্তু ওজোনের স্তর কী হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, একেই বলা হচ্ছে ওজোনের বিনাশ। এটা সর্বপ্রথম দেখেন হচ্ছে বিজ্ঞানী ফারমেন, কোথায় দেখেন, কুমেরু অঞ্চলে। আচ্ছা সেপ্টেম্বর থেকে, এটা হচ্ছে বসন্তকালে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে তিনি প্রথম লক্ষ্য করেন যে কুমেরু অঞ্চলে হচ্ছে এই স্তরটা আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে এবং যার কারণে কিন্তু আমরা ক্রমশ বিভিন্ন ক্ষতির মুখোমুখি হচ্ছি। এবারে যেহেতু আমাদের ট্রোপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার এসছে সেজন্য কিন্তু ওজোন স্তর বা ওজোন স্তরের গুরুত্বটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। কিন্তু আমাদের সময় একদম শেষ, আমাদের ক্লাস শেষ করব আমরা এখানে, তার আগে একটি ফোন কল আছে, আমরা ফোনটি নিয়ে নেব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ তোমার প্রশ্নটা। হ্যাঁ আমি কোভিড স্কুলে, আমার প্রশ্নটা ছিল যে গুরুত্বগুলো কি কি।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তোমার প্রশ্নটা অ্যারোসলের উৎসগুলো কি কি? অ্যারোসলের উৎসগুলো, উৎস, হ্যাঁ, তুমি যে প্রশ্ন যেটা করলে অ্যারোসলের উৎসগুলো কি কি, অ্যারোসল হচ্ছে বাতাসের ধূলিকণা। অ্যারোসলের উৎস কার্বনের কণা, কোলিয়ারি অঞ্চলগুলোতে কার্বনের কণা বাতাসের সঙ্গে মিশে যায়, কার্বনের কণা, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে লবণ কণাগুলো থাকে, এবং যানবাহন, যে সমস্ত জায়গায় যানবাহন চলছে, গাড়ি ঘোড়া, শহর অঞ্চলের যে বাতাসের যে ধূলিকণা, এইগুলোই হচ্ছে ধূলিকণা অ্যারোসলের উৎস। তাহলে যানবাহনের ধুলো, কলকারখানার ধোঁয়া, কোলিয়ারি অঞ্চলের কার্বনের কণা এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের লবণের কণা, এই সম্মিলিতকে একসঙ্গে করে বলা হবে অ্যারোসল। হ্যাঁ, তো মানে বাতাসের মধ্যে আমাদের আরেকটি প্রশ্ন আছে, নিয়ে নেব খুব জলদি, আমাদের সময় শেষ। কে আছে? হ্যালো, তোমার প্রশ্ন? হ্যাঁ, তোমার প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি, তোমার প্রশ্ন। হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা স্যার এবং ম্যাডাম যারা ছিলেন আমাদের মধ্যে, ভবসিন্ধু মণ্ডল ও সোমা বিশ্বাস, আমরা দশম শ্রেণীর ভূগোল ক্লাস ম্যাম এখানে শেষ করতে হবে, আমাদের সময় শেষ। পরবর্তীতে আমরা দ্বাদশ শ্রেণীর অঙ্ক ক্লাস নিয়ে ফিরব, শিক্ষকেরা উপস্থিত থাকবেন, প্রদীপ বিশ্বাস ও অমিত নিয়োগী। আমরা এই ক্লাস এখানেই শেষ করছি স্যার। ম্যাডাম ধন্যবাদ, আপনারা আমাদের মধ্যে সময় দিয়েছেন ছাত্রছাত্রীদের কথা ভেবে। গঙ্গা পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের উদ্যোগে যে পাঠশালা আয়োজিত হচ্ছে, যে আমরা ক্লাস করছি প্রতিদিন, আমাদের দশম শ্রেণীর ভূগোল ক্লাস আমরা শেষ করছি। স্যার এবং ম্যাডামকে আরও একবার ধন্যবাদ নিউজ নোম্যান্সল্যান্ডের উদ্যোগ থেকে। আমরা ফিরে আসছি খুব শীঘ্রই, কেউ কোথাও যাবে না, দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়ে ফিরছি।